জর্ডান সিরিয়া সীমান্তে মার্কিন ঘাঁটিতে হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানের দিকে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কট্টর ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। এদিকে এমন অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওই হামলা এবং তিন সেনার নিহত হওয়ার বিষয়ে ইরানের সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উস্কানি দেওয়ার লক্ষ্যে এমনটা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও ওই অঞ্চলে নতুন সংঘাতে টেনে নিয়ে যারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন এটি তাদের ষড়যন্ত্র। গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাত শুরুর পর থেকেই ইরান বলে আসছে যে এ যুদ্ধ বন্ধ করা না গেলে সংঘাত আরও প্রসারিত হবে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহযোগী গোষ্ঠী ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ জর্ডান সিরিয়া সীমান্তের একটি ঘাঁটিসহ মোট তিনটি ঘাঁটি লক্ষ্য করে হামলা দাবি করেছে। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তারা এ হামলার বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছে। তবে তাদের দাবি, সিরিয়া এবং ইরাকের সক্রিয় থাকা ইরান সমর্থিত কট্টর জঙ্গি গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে। তিনি বলেন, এ হামলার জন্য দায়ীদের খুঁজে বের করা হবে এবং তাদের সাজার আয়তায় আনা হবে। এদিকে রোববার সিরিয়ার সঙ্গে নিজ দেশের সীমান্তের ভেতরে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। ওই ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা। হামলার পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন মিত্র জর্ডান জানিয়েছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে। এর আগে জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন জর্ডান সরকারের মুখপাত্র মুহান্নাদান মুবাইদিনকে উদ্ধৃত করে জানিয়েছিল যে হামলাটি জর্ডানের বাইরে সিরিয়া সীমান্তের ওপারে ঘটেছে।